আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের নিয়ে যাব কোথায় জানেন? আজকে আপনাদের নিয়ে যাব লঞ্চঘাট, ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো চলেন দেখে আসি আজকে আমাদের পদ্মা সেতু হবার পর থেকে আমাদের বরিশালের লঞ্চে কেমন ভিড় হয় এবং বর্তমানে কেমন তাদের ভাড়া কেমন। তো আজকে এটা টুকটাক দেখবো এবং আব্বু আম্মুকে টাটা বলে আসবো, যেহেতু আব্বু আম্মু আসছিল ঢাকায় আম্মুর ডাক্তার দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ আম্মু এখন ভালো আছে। একটু প্রেশার বেড়ে গিয়েছিলো, ডায়াবেটিস বেড়ে গিয়েছিলো, এই জন্য আম্মু অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। সবাই দোয়া করবেন আম্মুর জন্য। তো আমি আর আমার ছেলে যাচ্ছি। তো প্রথম বাসা থেকে রিক্সা নিয়ে আমি জুরাইন চলে গেছি। তো জুরাইন যাওয়ার পরে রাস্তা ক্রস করে ওই পারে যেয়ে আবার আরেকটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি এখন লঞ্চ টার্মিনালে, ঠিক আছে? তো এইখানটা হচ্ছে নতুন রাস্তা হবে এখান থেকে এবং রেল লাইনটা হবে, এই জন্য এই পাশটার অবস্থা খুবই হিজিবিজি অবস্থা। রাস্তা তৈরি করছে, আবার রেল লাইনের জন্যই করছে। তো এখান থেকে আমি শুনেছি যে এখান থেকে নাকি যে মেট্রো রেল আছে ওইটা নাকি এখান থেকে যাবে। তো এই জন্য হয়তো এত আয়োজন করে ওগুলো হচ্ছে, মজবুত টেকসই করে আর কি। তো এর মধ্যে দেখি একটা ট্রেন চলে আসছে। আমি এখন পর্যন্ত ট্রেনে উঠিনি। তো আমার মতো কে কে আছেন যারা এখনও ট্রেনে উঠেননি? কিন্তু আমার ইচ্ছা আছে ট্রেনে ওঠার, কিন্তু কোথা থেকে কোথায় উঠবো, ইনশাল্লাহ যখন মেট্রো রেল হবে তখন অবশ্যই ট্রেনে উঠবো। তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাসা থেকে ওখানে যেতে সদরঘাট অনেকটা টাইম লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো টাইম লাগে। যেহেতু রিক্সা নিয়ে যাচ্ছি আমি, দুইটা রিক্সা নিয়ে নিতে হয়। তো বসতে 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 অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার ছেলে যাবার সময় খুবই ভদ্রভাবে বসা ছিল, আসার সময় একটু ডিস্টার্ব করেছে, সেও বসতে বসতে খুবই বিরক্ত। তো রাস্তা যেহেতু নতুন করছে তাই রাস্তার অবস্থাও একটু খারাপ। তো পদ্মা সেতু হবার পর থেকে বরিশালের যাতায়াত অনেকটা সহজ হয়ে গেছে এখন, যেহেতু খুবই কম সময়ের মধ্যে এখন বরিশাল যাওয়া যাচ্ছে আসা যাচ্ছে। তো এই জন্য লঞ্চগুলো খুবই অলস টাইম পার করছে আর কি। তো হরিশকালা মামা আমাকে চিপা চাপা গলি দিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু একটু ভিড় ছিল রাস্তায়, জ্যাম ছিল বা ভিড় ছিল, ওই সব জায়গায় অ্যাভয়েড করে আমাকে সে নিয়ে যাচ্ছিলো, যাতে অল্প সময়ের মধ্যে আমি চলে যেতে পারি। কারণ রিক্সা অনেকক্ষণ বসে থাকা খুবই বিরক্ত লাগে, কিন্তু মাঝে মধ্যে খুবই ভালো লাগে যদি রাস্তা ভালো থাকে। কিন্তু রাস্তা মাঝে মধ্যে একটু খারাপ ছিল, ওই জন্য বিরক্ত লাগছিলো। আর যাবার সময় দেখলাম যে বিরাট গরু ছাগলের হাট বসতেছে, ওইটা হচ্ছে আপনার একদম নদীর সাইডে, ঠিক আছে? ওইখান থেকে গরু ছাগলের হাট, সেটা আমি ভিডিও শেষে অবশ্যই দেখবেন যে গরু ছাগলের হাট এখনও বসা শুরু হয়েছে কি না, ঠিক আছে? এটা আমি পরে দেখাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে আমার খুবই ভালো লাগে, যদি পাখির ডাক শুনতে চান, খুবই মানে অনেক অনেক পাখির ডাক, তাহলে এই জায়গাটা এসে আপনারা বসবেন, ঠিক আছে? খুবই ভালো লাগে এখান থেকে যেতে। তো এইখান থেকে যাওয়ার পরে মামা কী করলো, চিপা রাস্তা দিয়ে আমাকে নিয়ে গেল, মানে এই যে আদা রসুন আলু এগুলোর আরও যেখানে আছে ওইখান থেকে নিয়ে গেল, আর লালকুঠির যে ঘাটটা আছে লঞ্চ টার্মিনাল ওইখানে নিয়ে গেছিলো। কিন্তু আমি বলছি মামা আমি তো বরিশালের লঞ্চ ঘাট যেখানে ওইখানে যাব। তো মামা আবার এখান থেকে আবার ওই পাশে নিয়ে গেছিলো, যেহেতু মামা অনেক কষ্ট করেছে। আসলে রিক্সাওয়ালারা যে কী পরিমাণ কষ্ট করে, যারা প্যাডেল দিয়ে মানে পায়ে গাড়িটা চালায় তারা। তো মামা আমাকে ঠিকই জায়গা মতো নামিয়ে দিয়েছিলো, তারপরে বলার পরে আমি আবার একটা কাজ করেছিলাম, বোকার মতোই কাজ করেছিলাম। আমি গিয়েছি কিন্তু আমার মোবাইলে কোনো রিচার্জ, মানে মোবাইলে কোনো টোটালি টাকা নেই, যেহেতু আমি বাসায় থাকি, বেশিরভাগ ফোন দেওয়া হয় অনলাইনের মাধ্যমে, মেসেঞ্জারে ফোন দেওয়া হয়, এই জন্য ফোনে টাকা ভরাতে একদম গাফিয়ালিতি করি। কিন্তু একটা বিপদে আজকে পড়েছি যে আমি ফোনে টাকা নেই নাই, কিন্তু আমি ওখানে যাওয়ার পর শুধু আব্বুর কাছে আগে জিজ্ঞেস করেছি আব্বু কোন লঞ্চে উঠেছো, এটুকু শুধু মনে আছে। সো আব্বু বলেছিল যে ফারহান লঞ্চে উঠেছি। তো ফারহান লঞ্চে ওঠার পরে কিন্তু এখানে কেবিন তো অনেকগুলো, কোনটা থেকে কোনটা উঠবো? তো আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি, কি করব না করব, কারো কাছে বলবো যে ভাই আমাকে একটা ফোন দেন, আমি একটা ফোন দিব, তার অবশ্যই আমার হাতে ফোন দেখবে তাকিয়ে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই বাড়িতে, ভিডিও করে ভাবছিলাম যে কোথায় যে খুঁজবো, কোন রুমে খুঁজবো, একটা প্রাইভেসির ব্যাপার আছে।
তারপর আল্লাহ আল্লাহ করে ভাবছি যে যাই, আগে যাই তারপর দেখা যাক, একটু খুঁজে টুজে দেখে, যেহেতু লোকজন এখন কম আসে বা কম যাতায়াত করে আগের চেয়ে, তো খুঁজে পাবো এই আশা নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। আবার আমি ব্যাকও করতে পারছি না যে কোথায় টাকা রিচার্জ করব, এখানে আশেপাশে আছে কি নেই, মানে হাঁটা একটা টাফ ব্যাপার, যেহেতু ছেলে আমার কোলে ওকে নিয়ে হাঁটাহাঁটি করা খুবই মানে কষ্ট হয়ে যাবে আমার জন্য, এই জন্য আল্লাহ আল্লাহ করে আমি বলতে যাই আগে তারপর দেখা যাক। লঞ্চে তো উঠি, তো লঞ্চে ওঠার পর আমি মামাকে প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি, মামা লঞ্চ কয়টায় ছাড়বে? মামা বললো যে 8টায়। আমি বলছি যাক তাহলে এক দেড় ঘন্টার টাইম আছে, আমি ঘুরে ফিরে একটু দেখি কোথায় আম্মু আছে আব্বু আছে। তো প্রথমে আমি দোতলায় গেলাম, দোতলায় যেয়ে আমি পুরো দোতলাটা ঘুরে ঘুরে দেখলাম যে কোথাও আছে, যেহেতু লোক সংখ্যা কম রুমের দরজা যেগুলো খোলা আছে, আমি ভিতরে যাইনি, সাইড থেকে বোঝা যায় যে সেখানে কেউ আছে কি না, আব্বু আম্মুকে দেখলেই তো আমি তো চিনতে পারবো। তো আমি প্রথমে সেকেন্ড ফ্লোরে এসে সামনে চলে যাই, যে এই যে দেখাচ্ছি যে লোকজন আগের চেয়ে কতটা কমে গেছে তাই না, কিন্তু যারা খুবই আরামসে ঘুমিয়ে ঘুমিয়ে, মানে লঞ্চ জার্নিটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ তাই না, আগে যারা প্রয়োজনে যেত তারা এখন গাড়িতে যায়, কিন্তু যারা আরামসে আস্তে আস্তে যাবে তারা লঞ্চে যায়। তো আমি প্রথমে গিয়েই অনেক খোঁজাখুঁজি পরে পেলাম একটা আপুর কাছ থেকে, আমি আপুকে বললাম আপু আমি একটা ফোন দিব আমার আব্বুকে, আমার ফোনে ব্যালেন্স নেই, তো আপু বলে আচ্ছা ঠিক আছে দেন। তো আপু দেওয়ার পরে আমি আব্বুকে ফোন দেওয়ার পরে আমি পেলাম যে তারা এই নাম্বার রুমে আছে, তো আমি সেখানে চলে গেলাম। যাওয়ার সাথে সাথে বললাম আমি চিড়া খাবো, মানে চিড়া আর নারিকেলের যেটা খাবারটা না খুবই মজা, আপনারা যদি যান লঞ্চে তাহলে এটা অবশ্যই খাবেন, আর চানাচুর আছে ঠিক আছে, কিন্তু আজকে চানাচুরটা বেশ একটা ভালো লাগেনি, কারণ ওর সাথে অনেক বুট তারপরে আরও কি ঘুগনি না কি এগুলো অ্যাড করে, কিন্তু এই মামাটা শুধু চানাচুর পেঁয়াজ মরিচ দিয়ে ই করে দিয়েছে। তো তিনতলায় ওঠার পরে দেখলাম যে তারা লঞ্চের সামনে সুন্দর দু সাইডে গাছ লাগিয়ে রেখেছে, তো আমি তিনতলা থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করছি যে দেখো কতটা ফাঁকা হয়ে গেছে। আমার আগে প্রথম মানে যখন আমি বরিশাল গিয়েছিলাম আর পদ্মা সেতু হবার উদ্বোধন হওয়ার আগে, তখনের ভিডিও আছে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলেও আছে, সেইখানে কত ভিড় ছিল এই জায়গাটা, এখন কতটা ফাঁকা তাই না। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এই লঞ্চটা মানে দুই সাইডে যে লঞ্চগুলো আছে তার চেয়ে মনে হয় কি ছোটো ছোটো, কিন্তু আসলে এটাও তিনতলা লঞ্চ এটা। তো এই যে দেখেন ডেকে কত মানুষ এখনও আছে, যারা লঞ্চকে ভালোবাসে, যারা আরামে যেতে চান বা ঘুমিয়ে ঘুমিয়ে লঞ্চের জার্নিটা এনজয় করে যেতে চান, তারা অবশ্যই অবশ্যই এই লঞ্চেই যায় ঠিক আছে। আর আম্মু আব্বু যেহেতু লঞ্চে যাচ্ছে, কারণ হচ্ছে আম্মু যে একটু সিক যেহেতু দুর্বল, তো অনেকক্ষণ বসার পর আম্মু আর আব্বু আমাকে আব্বু আমাকে বিদায় দিয়ে আমি বাইরে বেরোলাম। এই যে তার নাতি তাকে টাটা দিচ্ছে, হ্যাঁ টাটা দিয়ে চলে আসছি আমরা। তো আমরা বের হওয়ার পর খুবই খারাপ লাগছিল, যেহেতু আব্বু আম্মুকে আবার কবে দেখতে পাবো, বরিশাল আবার কবে যাব তারপর দেখতে পারবো, এই মানে একটা চিন্তা ভাবনা নিয়ে আস্তে আস্তে করে এগোচ্ছিলাম আমরা। তো খুবই খারাপ, আমারও খুবই খারাপ লাগছিলো, আর আমার ছেলের মুডও অফ হয়ে গেছে, তার নানাকে সে টাটা দিয়ে চলে আসছে, এই জন্য এক দেড় ঘন্টা সে ছিল তাদের কাছে, তাতেই মানে সে তার মুড অফ হয়ে গেছে। এই যে দেখেন তার মুডের অবস্থা, এই অবস্থা চলছে তার মুডের। তো আমারও মন খারাপ, আজ আমার মন ভালো নেই। আচ্ছা যাই হোক, তারপর আমি কী করলাম, আমরা যখন আমি রিক্সা নিলাম যখন লঞ্চ ঘাট ওখান থেকে, তো এখানে দেখলাম যে এই যে ফলগুলো এগুলো আগে নানোবাড়ির একটা গাছে মানে পড়ে থাকতো, কেউ খেত না, এগুলো এখন থেকে সেল করে ঢাকা শহর, মানে কত কিছুই যে মানে সেল করে, মানে আজব আজব জিনিস, যেগুলো আমি মানে যারা গ্রামে থাকে তারা এগুলো মানে ধরেও না, আশেপাশেও যায় না, তো এখানে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়, যেহেতু এটা মানে গ্রাম থেকে এসে এখানেই প্রথম উঠে, এখান থেকে আবার সবাই কিনে নিয়ে সেল করে, তো এখানে ফ্রেশ ফ্রেশ সবজি ফল সবই আলহামদুলিল্লাহ ভালোই পাওয়া যায়, আমি দুই সাইডে দেখলাম ভালোই ফল সবজি পাওয়া যায় এখানে। তো এখান থেকে সামনে একটু আগানের পরে যা দেখলাম ওইটার ভিডিও আমি আর নেই, কারণ কারো একটা প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, বুঝতেই পারছেন কী বলছি, সেখানে জোড়া জোড়া ছেলে মেয়েরা বসা ছিল, যেহেতু আমি যদি ভিডিও করি কেন আমাকে আবার পিটিও দিতে পারে আর কি, ওই জন্য। তারপরে আমি ভিডিও করা শুরু করলাম, এই যে দেখা যাচ্ছে গরুর হাটের জন্য একদম
রেডি, ঠিক আছে? এখন শুধু ট্রাকে গরু আসবে আর এখানে এখানে বেঁধে দামাদামি করে বিক্রি করা হবে। সুন্দর, মানে পুরোটা আমার মনে হয় 1-2 কিলো হয়তো এখানে সাজিয়েছে শুধু গরুর হাটের জন্য। মানে খুবই ভালো লাগছিল। গরুর হাটে একবার গিয়েছিলাম, একবার যা যেয়ে গিয়ে আমার স্বাদ মিটে গেছে যে কি পরিমাণ একটা কষ্ট হয়, কিন্তু আনন্দ হয় অনেক, ঠিক আছে? অনেক আনন্দ হয় কিন্তু কষ্ট একটু বেশি হয়, যেহেতু মহিলা মানুষ বা মেয়ে মানুষ গরুর হাটে যে একটা অতটা আর কি ছেলেদের মতোই মানে হাঁটাহাঁটি বাই করতে পারে না, দামাদামি করতে পারে না। আমি শুধু গিয়েছিলাম, দেখছিলাম গরু আর কি, এই জন্য একটা শখ ছিল। তো মানে পুরোটা রাস্তা আমি অনেক অনেকখানি মানে ভিডিওতে নেই নেই, কারণ এতখানি ভিডিওতে নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্ট করে ভিডিও করছিলাম। মানে পুরোটা রাস্তা কত সুন্দর করে সাজিয়েছে, ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, লাইট দিয়ে সাজিয়েছে, আর প্রথম দিকে যেখানে থেকে স্টার্ট হচ্ছে ওইখানে কতগুলো গরু আসা শুরু হয়েছে, এই যে আমি দেখাচ্ছি এখনই। আমার লোকজনও কিছু আছে, আবার গরুও আছে অল্প স্বল্প, এখন পর্যন্ত পুরোপুরি তো হাট জমেনি, অল্প স্বল্প আর কি জমেছে। আমাদের মোহাম্মদবাগেও নাকি শুনলাম 200 গরু আসছে। তো এগুলো দেখে দেখে আমরা আসছিলাম আর মজা করছিলাম অবশ্যই রিক্সায়, কিন্তু কোমর টোমর ব্যথা হয়ে গেছে রিক্সায় উঠতে উঠতে ঝাঁকি খেতে খেতে। আমরা জুরাইনে চলে আসছি আর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এই তো আশা করি আপনাদের ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।